এবারে আমি যেটা ডিসকাস করব একদম মেন ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা হচ্ছে আমার বাক্কাল ক্যাভিটি। তো বাক্কাল ক্যাভিটির আন্ডারে কে পড়ছে? টিথ, টাং, স্যালিভারি গ্ল্যান্ড। তো টাংটা নিয়ে বলবো না, টিথ আর স্যালিভারি গ্ল্যান্ডটা বলার চেষ্টা করব, যেহেতু এই দুটো বেশি ইম্পর্টেন্ট মেন টপিক আর কি। আমার যে দাঁত যদি দেখি, সেটা হচ্ছে আমাদের সব থেকে শক্ত, ইভেন হাড়ের থেকেও শক্ত। সেই যে দাঁতের স্ট্রাকচার, ওপরের দিকে যে লেয়ারটা দেখছো যেখানটায় ক্যালসিয়াম ফসফেট আর ক্যালসিয়াম কার্বনেট সব থেকে বেশি কনসেন্ট্রেশন এখানে জমা হয়, যেটার নাম হচ্ছে এনামেল। এটা আমাদের শরীরের সব থেকে হার্ড। ঠিক এনামেলের নিচে থাকে আমাদের ডেন্টিন, সেটাও কিন্তু ক্যালসিয়াম ফসফেট ক্যালসিয়াম কার্বনেট নিয়ে কিন্তু তৈরি হয়। বোঝাতে পারছি? এবারে দেখবে দাঁতের ভিতরে যদি দেখো, এরকম একটা চ্যানেল মতো আছে, সেই চ্যানেলের ভিতরে আমাদের ব্লাড ভেসেল, যে দেখতে পাচ্ছ রেড কালারের দেয়া, ব্লাড ভেসেল, নার্ভ ভেসেল এর সাথে যুক্ত থাকে। এই এটার নাম হচ্ছে পাল্প ক্যাভিটি। যেখানটায় বলে না ক্যাভিটি হয়ে গেছে দাঁত, মানে কি এখানটায় ক্ষয়ে 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 ক্যাভিটি পর্যন্ত পৌঁছে গেছে, এটার নাম হচ্ছে আমার পাল্প ক্যাভিটি। এই যে পাল্প ক্যাভিটির ভিতরে তাই নার্ভ আর ব্লাড সেল যায়। এবার ভালো করে দেখো, এই যে দাঁত একটা সকেটের ভিতরে যেন আটকে আছে মনে হচ্ছে না, এই যে রেড কালারের দিয়ে, এটার নাম হচ্ছে গাম। এই গামে ভিতরে যেন আটকে আছে, এই যে আটকে আছে দাঁত দুটো, শুধু তো আটকে থাকলে হবে না, তা পড়ে যাবে। তো তাকে ধরে রাখার জন্য একটা বোন এখানটায় প্রেজেন্ট আছে, সেটার নাম হচ্ছে আমার সিমেন্টাম। এই বোনটার নাম ইয়েলো কালারের, এই বোনটার নাম হচ্ছে আমার সিমেন্টাম। বোঝাতে গেল, বোঝাতে পারলাম? এই সিমেন্টাম কি করছে, এই টিথটাকে এই গামের সাথে জোরে আটকে রাখছে। আর এই যে গাম, এই গামের যে মাসেলস, মানে এই যে টিস্যুটা, মেনলি মাসেলস বললে হবে না, টিস্যু, সেটা হচ্ছে আমার সারফেস ফাইবার দিয়ে তৈরি হচ্ছে, ঠিক আছে, সারফেস ফাইবার। আর এই যে সরু মতো অংশটা, এটার নাম হচ্ছে রুট ক্যানাল। আর দাঁতের এই নিচের অংশটা যেটা মাড়ির ভিতরে আছে, গামের ভিতরে আছে, তার নাম রুট। ওপরের এই অংশটার নাম ক্রাউন। আর এই মাঝখানে যে ছোট মতো অংশটা আছে, তার নাম হচ্ছে নিক। কোনো কোনো জায়গায় দুটোই দেওয়া আছে, ক্রাউন এবং রুট। ওপরের অংশটা ক্রাউন আর নিচের অংশটা আমার রুট। এই হচ্ছে দাঁতের বেসিক স্ট্রাকচার। এবারে আমাদের জানতে হবে যে কোন দাঁত কটা করে আমাদের শরীরে অবস্থান করছে। দাঁতের কথা দেখো, যখনই আমরা খাবার খাই দাঁতের মাধ্যমে, তো ওটা চিবিয়ে চিবিয়ে খাই, তো আমাদের সামনে দুটো ইনসিজার থাকে। দেখো খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমাদের বুঝতে ইজিলি হয়। দুটো ইনসিজার থাকে, তারপরে কুকুরের যে দাঁত হয় না, ঘাউ ঘাউ করে চলে আসে, কুকুরের যে দাঁত মাংস খায় সেরকম একটা আমাদেরও থাকে, ক্যানাইন। তবে ওর মতো অত ধারালো নয়, তবে ভোঁতা, ক্যানাইন বলা হয়। তারপরে থাকে দুটো প্রিমোলার, তারপরে থাকে তিনটে মোলার। এটাকে কেন আলাদা করে হাইলাইট করেছি সেটা পরে আসছি। তাই দুটো ইনসিজার, একটা ক্যানাইন, দুটো প্রিমোলার আর তিনটে মোলার। তাহলে একটা জ যদি দেখো, লোয়ার জয় দেখো, তাহলে লোয়ার জয়ের এক সাইডটায় যা যা হাড় মানে টিথ থাকবে, তা আরেক সাইডটায় সেম টিথ থাকবে। মানে এদিকে কটা আছে দেখো, এক থেকে গুনলে আট, তেমনি এদিকে আমার আটটা, তাহলে উপরেও তাহলে আট আট ষোলো, টোটাল 32। সেই জন্য দেখো এখানে লেখা হয়েছে টোটাল অ্যাডাল্টে 32টা আমার টিথ থাকে, কিন্তু মিল টিথ থাকে 20টা। কেন কেন পড়েতে আসছি, আগেবার অ্যাডাল্টের ফর্মুলাটা দেখে নাও কিরম ভাবে লিখতে হবে পরীক্ষায়। ICPMM বাই ICPMM মানে ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার, 2 1 2 3। কেন আই এর জায়গায় টু কেন লেখা হয়েছে, দুটো আছে। সির জায়গায় এক কেন লেখা হয়েছে, একটা আছে। প্রিমোলারের জায়গায় টু কেন লেখা হয়েছে, দুটো আছে। আর তিনটে মোলার আছে, তিন। তাহলে ওপরে নিচে তাহলে হলো জয়েন্ট, তাহলে এদিকে এক সাইডে পুরো ওপর এবং নিচ হয়ে গেল, ঠিক আছে। তখন তাকে দুই দিয়ে গুণ করলে হবে 32। তাহলে ওপরের যে বোন, যে বোনে আমাদের টিথ আটকে থাকে সেটা মনে রাখবে, সেটার নাম হচ্ছে ম্যাক্সিলা। আর নিচে যে বোনটা আছে যেখানে টিথ গুলো সকেটের ভিতরে আটকে আছে, সেটার নাম হচ্ছে আমার ম্যান্ডিবেল, ঠিক আছে। তাহলে আশা করি এইটা বুঝতে পেরেছ। এবার দেখো মিল্ক টিথ, মিল্ক টিথে যদি দেখো ICPMM তো সেম, কিন্তু দুধে যে দাঁত ওঠে প্রথম ক্ষেত্রে জন্মের পরে যে দুধের দাঁত ওঠে, সেই দুধের দাঁতে দেখো একটু আলাদা, 2 1 0 2, তার মানে কোনো প্রিমোলার ওঠে না। তাহলে এটুকু ভালো করে বোঝো, বাচ্চাদের কিন্তু কোনো রকম প্রিমোলার টিথ থাকে না, তাদের মোলার দুটো থাকে, দুটো করে থাকে এক সাইডে, উপরে একটা, নিচে উপরে দুটো, নিচে দুটো, এই সাইডে উপরে দুটো, নিচে দুটো, কিন্তু একটা করে মোলার শট আছে, কারণ এখানটা তিনটে করে ছিল। তার মানে এইটুকু বুঝতে পারছো, এই 20, এই টোটাল যে নাম্বার অফ 20, মানে এদিকে 10 ইন্টু 2, যে 20টা টিথ দুবার করে ওঠে, 20টা টিথ দুবার করে ওঠে, কিন্তু বাকি দেখো এদিকে একটা, এদিকে একটা, আর এদিকে দুটো, এদিকে দুটো, মানে 1 2 3 4 5 6, একটা সাইডে ছটা, মানে অন্য সাইডে ছটা, 12টা টোটাল। বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? দেখো এইদিকে দুটো, এইদিকে দুটো, চারটে। আর তাহলে এই চারটে তো এখানে নেই, মিল্কিতে ছিল না, মানে একবার উঠেছে এই দুটো দুটো চারটে, আর কি এদিকে দুটো দুটো করে একবার দুবার করে উঠছে, বাকি এখন একটা করে হাতে থাকছে, মানে এদিকে এক হবে, এদিকে এক হবে, তাহলে কি হলো, দুটো আর 1 2 3 4, মানে টোটাল ছটা, মানে এক সাইডে ছটা, মানে দুটো সাইড মিলে টোটাল 12টা দাঁত।
সেগুলো কিন্তু একবারই ওঠে, সেটা কিন্তু দুবার উঠছে না, সেটা কিন্তু আমার একবারই উঠছে, এটুকু বুঝতে পারলে? সেইটাকে কেন্দ্র করে লিখেও দিয়েছি, দেখো ইনসিজার ইনসিজার 1 2, এটা কিন্তু ডাইফিওডন্ট, এই দুটো দাঁত হচ্ছে ডাইফিওডন্ট, ইনসিজার, এই যে ইনসিজার আর এই ইনসিজার দুটো ডাইফিওডন্ট, একবার পড়ে গেলে আবার কিন্তু দাঁতটা উঠবে। ক্যানাইনটাও সেম, একবার পড়ে গেলে আবার উঠবে, কিন্তু প্রিমোলার একবার পড়ে গেলে আর উঠবে না, তার মানে এটা একবার ওঠে বলে নাম মোনোফিওডন্ট। এবার দেখো ম্যাম, আমাদের মোলারের প্রথম মোলার দ্বিতীয় মোলার এটাও কিন্তু ডাইফিওডন্ট, তার কারণ কি, এটা দুবার উঠবে, ঠিক আছে। লাস্টে এই যে 3 নম্বরটা, এটা কিন্তু মোনোফিওডন্ট, এখানে একটা কম আছে না, যেটাকে বলা হয় উইজডম টিথ, মোনোফিওডন্ট, এটা কিন্তু আর উঠবে না। এবার দেখো, সেই জন্য হিউম্যান টিথের অনেক কোটা নাম আছে, যেটা ইচ্ছা পরীক্ষা আসতে পারে। 1 নম্বর নাম হচ্ছে ডাইফিওডন্ট, তার মানে যে টিথ গুলো দুবার ওঠে, তাহলে আশা করি আগে যখন বললাম বুঝতে পেরেছো, মোনোফিওডন্ট মানে যে টিথটা একবার করেই ওঠে, দুবার করে কিন্তু ওঠে না। এবারে আমাদের হেটেরোডন্ট, হোয়াই হেটেরোডন্ট, তার কারণ দেখো আমাদের সব দাঁত একই নয়, একটা ইনসিজার, একটা ক্যানাইন, একটা প্রিমোলার, একটা মোলার, সব যেহেতু আলাদা, সেই কারণে আমাদের বলা হবে হেটেরোডন্ট। এবারে বলছে থেকোডন্ট, থেকোডন্ট মানে কি, দু রকমের টিথ হয়, একটা অ্যাক্রোডন্ট আর একটা হচ্ছে থেকোডন্ট। মানুষের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে থেকোডন্ট, কেন, যেসব ক্ষেত্রে দাঁত কোনো সকেটের ভেতরে আটকানো থাকে তাকেই বলা হয় থেকোডন্ট। অ্যাজ ফর এক্সাম্পল দেখো, এইটা একটা ছিপি আমার স্কেচ পেনে, এইটা হচ্ছে আমার পেনটা, এই যে আমি এখানে আটকে দিলাম, এই আটকে গেল, খাপে আটকে গেল, তার মানে এটা যদি আমার টিথ হয় তাহলে এটা আমার গাম, গামের ভিতরে এই যে টিথটা আটকে গেল, এই যে আটকে গেল, তার মানে এটাকে আমি বলবো থেকোডন্ট, মানে এই সকেটের ভিতরে আটকে গেল। অ্যাক্রোডন্ট হলে কিন্তু আমার এটা হতো না। আশা করি এবারে দাঁতের যে স্ট্রাকচার, টোটাল নাম্বার কটা আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না। এবার দেখো, দাঁত তো আমাদের হয়ে গেল, টিথ তো হয়ে গেল, শুধু তো টিথ হলে হবে না, আমাদের যে বাক্কাল, আমাদের যে ক্যাভিটি, মাউথ ক্যাভিটি যেটা, সেই ক্যাভিটি সারাক্ষণ ভিজে ভিজে থাকে, কেন, স্যালাইভা বেরোয়, কি স্যালাইভা বেরোয়, যেটাকে আমরা থুতু বলি। আমাদের পার ডে মিনিমাম 1 লিটার থেকে 1.5 লিটার স্যালাইভা হচ্ছে আমার বেরোয়, কত, মিনিমাম 1 লিটার থেকে 1.5 লিটার। এই যে 1 লিটার থেকে 1.5 লিটার স্যালাইভা বেরোচ্ছে, সেটা কোথা থেকে আসছে, টোটাল 3টে গ্ল্যান্ড আছে, ভালো করে দেখো। প্রথম গ্ল্যান্ডটার নাম হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, যতটা বেস্ট ছবি দেওয়া দরকার আমি দিয়েছি, মানে যেটুকুনি কভার করেছি আমি চেষ্টা করেছি বেস্ট দেওয়ার, যাতে একদম ছবিটা মাথার মধ্যে থাকে, যেন ভুল না হয়। এই দেখো আমাদের কানের, কানের কাছে দেখবে প্যারোটিড গ্ল্যান্ড থাকে, এইটাই কিন্তু পরবর্তীকালে ইনফেকশন হয়ে গেলে, মাম্স বলে যে রোগটা হয় সেটা কিন্তু এই গ্ল্যান্ডটার ইনফেকশনের জন্য হয়। এটা কিন্তু মনে রাখবে, জিজ্ঞেস করে কোন গ্ল্যান্ডের ইনফেকশনের ফলে মাম্স হয়, তখন বলতে হবে আমার এই প্যারোটিড গ্ল্যান্ড দুটো করে আছে, ঠিক আছে। এই প্যারোটিড গ্ল্যান্ড তাহলে কানের কাছে আছে। আরেকটা গ্ল্যান্ড আছে সাব লিঙ্গুয়াল, সাব কথার মানে কি নিচে, সাব কথার মানে কি নিচে, লিঙ্গুয়াল মানে কি জিভ, তার মানে জিভের নিচে যে গ্ল্যান্ডটা আছে সেটাকে বলা হয় আমার সাব লিঙ্গুয়াল গ্ল্যান্ড, বোঝা গেল, সাব লিঙ্গুয়াল গ্ল্যান্ড। এবারে এসো আরেকটা গ্ল্যান্ড আছে, এটাও দুটো আছে, আরেকটা গ্ল্যান্ড সাব ম্যান্ডিবুলার, সাব ম্যান্ডিবুলার মানে কি, তাহলে ম্যান্ডিবেল যে হাড়, নিচের যে লোয়ার জ যে বোনটা আছে তার নাম সাব ম্যান্ডিবেল, সেই সাব ম্যান্ডিবেলের নিচে যে হাড়টা আছে সেটাকে বলা হয়, এই যে গ্ল্যান্ডটা আছে সেটাকে বলা হয় আমার সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড অথবা সাব ম্যাক্সিলারি গ্ল্যান্ড, যে বইয়ে যেটা দেয়া আছে তোমরা যে কোনো একটা লিখতে পারো। তাহলে টোটাল কটা আছে আমার, 1 2 3 4 5 6, টোটাল 6, বোঝা গেল। এই যে স্যালাইভা, আমাদের যে বলছি 1 থেকে 1.5 লিটার করে স্যালাইভা বেরোয়, সেই যে স্যালাইভা সেখানে দেখো 99.49% কিন্তু আমার ওয়াটার, কত, 99.49% ওয়াটার। আর কি আছে, টায়ালিন আমি একটু আগে বললাম 5.6 থেকে 6.8, এখানে 6.9 দেওয়া কোনো অসুবিধা নেই, ধরে রাখবে 6.9, এবারে 6.9ই হয় এর পিএইচ, ঠিক আছে। আর কি আছে, লাইসোজাইম, লাইসোজাইম কি করে, যে খাবারটা আমরা গালে খাবারটা নিলাম, এই লাইসোজাইম এনজাইম কি করে, ওই ব্যাকটেরিয়াগুলোকে ব্রেক করতে চেষ্টা করে। আর কি আছে, এই বাকি 1%, NaCl এর Na+, K+, Cl- HCO3- এগুলো সব থাকে, এগুলো সবার একসাথে কম্বিনেশনে পরে একটা ফুটের ডাইজেশন শুরু হয়, মেনলি কার্বোহাইড্রেট, সেই জন্য কার্বোহাইড্রেট মুখে নিলে কি হয়, বেশ কিছুক্ষণ চেবানোর ফলে মিষ্টি হয়, কেন, মল্টোস তৈরি হয় নট গ্লুকোজ, বারবার মনে বলছি, এই কারণে অনেকে গ্লুকোজ ভাবতে পারে, গ্লুকোজ নয়, বোঝাবার সময় আমরা অনেক সময় হয়তো মনে রাখার সুবিধার জন্য বলি যে গ্লুকোজ মিষ্টি, সেই জন্য কিন্তু না, গ্লুকোজ তৈরি হয় না, এখানে ডাইজেশন, যে কার্বোহাইড্রেটের যা ডাইজেশন হচ্ছে সেই ডাইজেশন কিন্তু অনলি স্টার্চ থেকে মল্টোস পর্যন্তই যাবে, তার বেশি যাবে না, ঠিক আছে, সেটা নিয়ে আমরা পরে আসবো। তো এইটুকুনি বুঝতে পারছি যে এইখানটাতে যে স্যালাইভা বেরোচ্ছে তার সাথে কে হেল্প করছে বের করতে, প্যারোটিড গ্ল্যান্ড, সাব লিঙ্গুয়াল গ্ল্যান্ড, সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড, টোটাল আমার 30%, এখানটায় 30% স্টার্চ মল্টোসে ট্রান্সফার করে, ঠিক আছে।
30% স্টার্চ কিন্তু মল্টোসে ট্রান্সফার করছে, এবং ওই স্যালাইভা প্লাস ফুড সেটাকে বলছি আমি বোলাস, একটু আগেই বললাম। মল্টোসের পরে কিন্তু এগোবে না, ডাইজেশন ওই পর্যন্তই হবে, বারবার বলছি কারণ অনেকে গ্লুকোজ লিখতে পারে, মল্টোস পর্যন্তই ডাইজেশন হবে এখানটা, বুঝতে পারলে আশা করি। তারপরে দেখছি নেক্সট কি আছে, যেটা বলছিলাম দেখো এই যে স্টার্চ, স্টার্চ যেটা টায়ালিনের মাধ্যমে কি হয় আমার মল্টোসে ট্রান্সফার হয়, দেখো এখানে অনেকগুলো গ্লুকোজ মলিকিউল আছে, এখানটা সেখানে দুটো দুটো গ্লুকোজ মিলে কিন্তু মল্টোস হয়, যেটা কিন্তু টেস্ট সুইট, যেটা টেস্ট কি সুইট, বুঝতে পারলে মল্টোস যেটা টেস্ট সুইট। এবার দেখো এই ফুড খাবার খেলাম, এবারে এই যে খাবারটা গলার মধ্যে গেল এটাকে বলা হয় ডিগ্লুটিশন বলা হয়, ঠিক আছে ডিগ্লুটিশন। এবারে বলছে সেটা ফ্যারিংস থেকে গেল ইসোফেগাস, ইসোফেগাস থেকে গেল স্টোম্যাক, তাহলে এখনো পর্যন্ত এইখানে আছে, যখন ইসোফেগাস থেকে পাস করছে, ইসোফেগাসে কিন্তু কোন রকম ডাইজেস্টিভ গ্ল্যান্ড থাকে না, ইসোফেগাসে কি কোন রকম ডাইজেস্টিভ গ্ল্যান্ড থাকে না, ইসোফেগাসে অনলি মিউকাস থাকে, কারণ একটা খাবার যখন নামছে গলা থেকে সেটাকে তো একটু ভিজে ভিজে থাকলে কি হয় নামতে সুবিধা হয়, ঠিক আছে। তারপরে যখন হচ্ছে আমার খাবারটা স্টোমাকে যাবে তখন হচ্ছে নেক্সট রিয়াকশনে আসব, এই যে জায়গায় ঢুকছে এই পুশিং মুভমেন্ট একে বলছে পেরিস্টালসিস। পেরিস্টালসিস মানে কি, যখন কোনো জিনিস খাবারকে, অ্যাকচুয়ালি খাবার তো সিম্পল ভাবে কিন্তু ঢুকছে না, আমরা একবার যখন খেয়ে নিচ্ছি তখন এই গলা থেকে যখন নামছে তখন হচ্ছে ওটা ওই মাসেলস যে আছে সংকোচন প্রসারণের মাধ্যমে কিন্তু এখানে ঢুকছে, যার নাম হচ্ছে পেরিস্টালসিস। তা বোঝাতে পারলাম খাবার তাহলে আপাতত ইসোফেগাস ব্রেক ক্রস করেছে, এবারে আমার যাবে স্টোম্যাকে। দেখো স্টোম্যাকে যখনই খাবার এলো তখন আমি বললাম স্টোম্যাকে স্ট্রাকচার এঁকেছিলাম, তো ওখানে এত বলা যাবে না, মেন মেন জায়গাগুলো আমি কভার করছি। স্টোম্যাকে যখন যাচ্ছে এই যে প্রোটিন, প্রোটিনের উপরে পেপসিন কাজ করছে, সেই যে পেপসিন কাজ করছে পেপটোন পেপটাইড, ব্যাস পেপটোন পেপটাইড, এর বেশি কিন্তু এগোবে না, তাহলে প্রোটিন পেপসিনের সাহায্যে পেপটোন পেপটাইড, এর বেশি কিন্তু এগোবে না। লিপিডের ক্ষেত্রেও সেম, যতক্ষণ না এইচসিএল বেরোচ্ছে, ভালো করে বোঝো, যতক্ষণ না এইচসিএল বেরোচ্ছে, এইচসিএল বেরোলেই কিন্তু লিপিডের আমাদের ডাইজেশন স্টপ হয়ে যাবে, কেননা গ্যাস্ট্রিক লাইপেস এ কিন্তু অ্যাসিডিক মাধ্যমে কাজ করতে পারে না, যেখানে পিএইচ 1.8 সেখানে কোনো মতেই গ্যাস্ট্রিক লাইপেস কাজ করতে পারবে না। এই যে লিপিডস আছে সেটা হচ্ছে ডাইগ্লিসারাইড এবং ফ্যাটি অ্যাসিড তৈরি করছে, দেখো ভালো করে কিন্তু এটা মনে রাখবে, আপাতত কাজ হলো কি ডাইগ্লিসারাইড, ডাইগ্লিসারাইডের পরে কিন্তু আর এগোবে না, এরপরে মনোগ্লিসারাইড হবে, তারপরে সেখান থেকে গ্লিসারল বেরোবে, অতদূর কিন্তু এগোবে না। এই স্টোম্যাকে যদিও ব্রেকডাউন শুরু হয় সেটা কিন্তু লিপিড থেকে অনলি ডাইগ্লিসারাইড পর্যন্ত যাবে, প্লাস একটা ফ্যাটি অ্যাসিড তৈরি করবে। এবার দেখো কেসিন বলে একরকম থাকে যেটা আমাদের দুধে থাকে, সেই যে দুধ, সেই যে কেসিন মানে দুধের যে প্রোটিন পোর্শনটা সেটার নাম হচ্ছে আমার কেসিন, আর আমার যেটা কার্বোহাইড্রেট পোর্শন সেটার নাম হচ্ছে ল্যাকটোস, ল্যাকটোস সুগার বলা হয় দুধের সুগার, দুটো অংশ প্রোটিন আর কার্বোহাইড্রেট, প্রোটিনটাকে বলা হচ্ছে কেসিন, সেই কেসিনকে কে আমার ব্রেকডাউন করতে ডাইজেশন করতে এগিয়ে আসে সেটা হচ্ছে রেনিন। এই রেনিন কিন্তু অনলি বাচ্চাদের ক্ষেত্রে থাকে, এটা কিন্তু অ্যাডাল্টের শরীরে থাকে না অ্যাবসেন্স, তাহলে এই যে রেনিনটা অনলি ইনফ্যান্টের ক্ষেত্রে থাকে সেটা কিন্তু কোনো অ্যাডাল্টের ক্ষেত্রে থাকে না, অ্যাডাল্টের ক্ষেত্রে কিন্তু এই আমাদের কেসিন এরও ব্রেকডাউন হবে, কিন্তু সেটা কার সাহায্যে, সেটা হবে প্যানক্রিয়াটিক জুসের মাধ্যমে, মনে রাখো প্যানক্রিয়াটিক জুসের মাধ্যমে হবে, নট আমার পেপটিক জুস, পেপটিক জুস অনলি বাচ্চাদের ক্ষেত্রে রেনিন থাকে, আমাদের অ্যাডাল্টের ক্ষেত্রে কিন্তু থাকে না। এই রেনিন কি করবে, কেসিনকে প্যারাকেসিন করবে, সেই প্যারাকেসিন তখন এবার তার উপরে কাজ করবে কে পেপসিন, সেই পেপসিন সেটাকে পেপটোনে ট্রান্সফার করবে, তাহলে বোঝাতে পারলাম কেসিন প্রথমে প্যারাকেসিন, তারপরে পেপসিনের হেল্পে সেটা তৈরি হবে আমার পেপটোনস, ঠিক আছে পেপটোন, এর পরে কিন্তু এগোবে না, এরাও দেখো পেপটোন আর পেপটাইড এর পরে কিন্তু আর রিয়াকশন এগোচ্ছে না, এটাও সেম এই পেপটোন পর্যন্ত, বাকিটা কোথায় যাবে, বাকিটা কাজ হবে আমার স্মল ইন্টেস্টাইনে, তবেই না গিয়ে কমপ্লিট হবে একসাথে, তাকে খুব মজা নিয়ে নিয়ে ব্রেকডাউন করে বাবা। একটা জিনিস মনে রাখবে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বিশাল একটা ইম্পর্টেন্ট এবং খুব মজাদার মানুষ, এই মজাদার অর্গ্যান, ও কিন্তু একসাথে কোনো কাজ কমপ্লিট করবে না, ও কিন্তু ধীরে 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 সময় নিয়ে নিয়ে কিন্তু করবে, এবং শেষমেশ যখন আমি স্মল ইন্টেস্টাইনে ডিওডিনামে ঢুকবো তখন কিন্তু রিয়াকশনগুলো ধীরে ধীরে কমপ্লিট হতে থাকবে, আই থিঙ্ক বুঝতে পারলে।